السلام عليكم ورحمة الله. এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সকলকে ট্রিটিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি রুহুল আশরাফ রমজান পেশিমাম হামেদিয়া হানকা মসজিদ কক্সবাজার আজকে যে বিষয়টা আমি আলোচনা করব এই বিষয়টা হচ্ছে কি যেসব বিষয় হলে যেসব বিষয় রোজা ভঙ্গের কারণ নয় সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই না বুঝে কোনো দক্ষ আলেমের কাছে না গিয়ে আমরা নিজে নিজে ফতোয়া বের করে আমরা রোজা ভেঙে ফেলি না আমার রোজা হবে না এরকম সমস্যা হয়েছে এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে হলে রোজা ভাঙবে না প্রথম এক নম্বর বিষয় হচ্ছে কি অনিচ্ছাকৃত গলার ভিতরে ধুলাবালি ধোঁয়া অথবা মশা মাছি প্রবেশ করলে আমাদের রোজা ভঙ্গ হবে না অনেকে এই বিষয়টা না বোঝে আমার গলায় মাছি ঢুকে গেছে মশা ঢুকে গেছে রোজাটা ভেঙে ফেলি এরকম করা যাবে না এরপরে দুই নম্বর বিষয় অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করা অনেকে বলে থাকে গোসল করার সময় যদি ফান কান দিয়ে যদি পানি ঢুকে তাহলে রোজা ভেঙে যায় আসলে রোজা ভাঙে না কোনো দিন এই বিষয়কে আমরা সামনে দিয়ে সামনে নিয়ে এটার দোহাই দিয়ে কোনো দিন আমরা রোজা ভঙ্গ করব না এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে কি অনিচ্ছাকৃত বমি আসা অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ বমি করা মুখবর নয় ইচ্ছে না করে অটোমেটিকলি বমি চলে আসছে অথবা ইচ্ছাকৃত অল্প করে বমি আসলো অনিচ্ছাকৃতভাবে মুখবরে বমি আসলেও রোজা ভাঙবে না ইচ্ছাকৃত অল্প বমি আসলেও রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃতভাবে যদি আমি মুখবরে বমি করে ফেলি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে এই বিষয়টা আমরা খেয়াল রাখব এরপরে যে বিষয়টা এটা হচ্ছে কি বমি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া বমি আসছে মুখ থেকে বের হয় নাই গলা থেকে বের হয়ে জিব্বা পর্যন্ত আসে নাই আবার সরাসরি যেখান থেকে আসছিল বমি ওই নিজের জায়গায় চলে গেছে তাহলে এরকম হলেও আপনার রোজা ভাঙবে না এরপরে অনেকে বলে থাকে রমজানুল করিমে ওষুধ খাওয়া যাবে না ওষুধ দেওয়া যাবে না এবং সুরমা ব্যবহার করা যাবে না রমজানুল করিমে বিশেষ করে চোখ চোখে যদি আমরা আমাদের সমস্যা হয় আমরা ডাক্তারের শরণাপন্ন হই সেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দেয় আমাদেরকে ড্রপ দিয়ে থাকে আমাদেরকে মলম দিয়ে থাকে এগুলো আমরা চোখে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হবে না এবং সুরমা যে সুরমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সুরমা আমরা ব্যবহার করতে পারবো সুরমা ব্যবহারের কারণে চোখে ওষুধ দেওয়ার কারণে রোজা ভাঙবে না এবং এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে কি ইঞ্জেকশন নেওয়া ইঞ্জেকশন এটা একটা খাবার এটা একটা খাবার যে ইঞ্জেকশন নেওয়া খাবার গাল দিয়ে খেলে মুখ দিয়ে খেলে রোজা ভাঙবে ইঞ্জেকশনটা যদি আমরা মাংসপেশি অথবা হাড় এভাবে যদি আমরা যদি রক্তনালী থেকে যদি আমরা নিয়ে থাকি তাহলে রোজা ভাঙবে না ভুলক্রমে ফানহার করা রোজা রাখছে যে মনে নাই সামনে খাবার পাইছি গালে দিয়ে ফেলছি খেয়ে ফেলছি রোজা ভাঙবে না আমি তো ভুলে খেয়ে ফেলছি আমার রোজা নাই আমি এর আরও খাবো এরকম না যখন মনে আছে যদি গালে থেকে থাকে আমরা তুতু দিয়ে ফেলে দিব আমাদের রোজা ভাঙবে না এরপরে আট নম্বর যে বিষয়টা সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর ঘ্রাণ নেওয়া আতরের ঘ্রাণ নেওয়া বিভিন্ন সুগন্ধি জিনিসের ঘ্রাণ নেওয়া এবং সুগন্ধি ব্যবহার করা এই যদি আমরা যদি ব্যবহার করি আমাদের রোজা ভাঙবে না নয় নম্বর যে বিষয়টা আছে এটা হচ্ছে কি নিজ মুখের তুতু কফ ইত্যাদি গলাধকরণ করা অনিচ্ছাকৃতভাবে পেটের ক্ষুধা নিবারণের নিয়ত না করে নিয়ত নাই এরকম যদি হয় তাহলে তুতু গিলে ফেললে আপনার কফ যদি গিলে ফেললে আপনার রোজা ভঙ্গ হবে না যদি এরকম মনে থাকে আমি কফ দিয়ে এবং আমার তুতু দিয়ে আমার ক্ষুধা নিবারণ করবো এরকম যদি ইচ্ছা থাকে এরকম যদি নিয়ত থাকে তাহলে আপনার রোজা থাকবে না দশ নম্বর যে বিষয়টা আছে এটা হচ্ছে শরীর ও মাথায় তেল ব্যবহার করা
তাহলে অবশ্যই ব্যবহার করা যাবে, তবে অতিমাত্রায় করা যাবে না। গোসল করা আপনার গরম লাগতেছে, আমি একটু ঠান্ডা হব, একটু কোমলতা আনব শরীরের মধ্যে, সেজন্য গোসল করা, গোসল করলে আপনার রোজা ভাঙবে না। মিসওয়াক করা, যদিও মিসওয়াক করার দরুন দাঁত ভেঙে রক্ত থেকে বের হয়, তবে সত্য হলো গলার ভেতরে না পৌঁছানো। মিসওয়াক করা, মিসওয়াক করলে রোজা ভাঙবে না, যদি মিসওয়াক করার কারণে দাঁত থেকে রক্ত বের হয়, এটা যদি গলার ভিতরে ঢুকে না যায় তাহলে আপনার রোজা ভাঙবে না। যদি গলার ভিতরে যদি ঢুকে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এরপরে যে বিষয়টা সেটা কি, ঘুমের মধ্যে যদি স্বপ্নদোষ হয় তখনও আপনার রোজা ভাঙবে না। স্বপ্নদোষ বলতে আমরা এই বিষয়টা সবাই বুঝি, আপনার রোজা ভাঙবে না। এবং স্বপ্নের মাধ্যমে যদি কেউ যদি কিছু খেয়ে ফেলে ঘুম গেছে স্বপ্নের মাধ্যমে কেউ যদি কোনো কানাফিনা খেয়ে ফেলে তাহলে তারপরেও রোজা ভাঙবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।